পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের সাধুপুর দক্ষিণ পাড়া রক্ষা কালীমাতা ক্লাবের উদ্যোগে যে সরস্বতী পূজোর আয়োজন করা হয়েছিল তার আজ তৃতীয় দিনেও প্রচুর মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। এবং এই পূজো বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরা পূজো হিসেবে বিবেচিত হয়েছে এবং এই গ্রামকে এবং এই পূজোকে ঘিরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই পূজোটি ক্লাবের পক্ষ থেকে কথা বলে জানা যায় পূজোটি 15 বছর ধরে চলে আসছে ও আগামীকাল এই ঠাকুর বিসর্জনের মাধ্যম দিয়ে পরিসমাপ্তি ঘটবে বলে জানান। এছাড়াও আগামীকাল পাড়ার সকলের খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে এবং এই ক্লাবের পরিচালনায় ফাল্গুন মাসের অমাবস্যায় রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হবে সকল ভক্ত মণ্ডলীদের আহ্বান জানায় কমিটির সকল সদস্য। আমরা জেনে নেব সাধিপুর দক্ষিণ পাড়া রক্ষা কালীমাতা ক্লাবের কর্মকর্তা কি বলছেন। জামালপুরের সাধিপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা নিউজ। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। বলবেন এই যে আমরা 3 বছর পুজোটা করছি, 10 বছর খেলা লাগাই না, এই প্রথম এবছর খেলা লাগিয়েছি। তাও আমাদের যে মণ্ডপে যে প্যান্ডেল হয়েছে তা তার কাছ থেকে 1 টাকাও নেওয়া হয়নি। মানে যা করা হয়েছে 13টা ছেলে, 13-14টা 15টা ছেলের মধ্যে কোনো চাঁদাপত্র কিছু নাই, কোনো তোমার খেলার 30টা প্রাইজ, 1st, 2nd, 3rd, যেটা হচ্ছে আমাদের যেমন সমর্থক, আমাদের সমর্থক সেরকম প্রাইজ আমরা নিয়ে এসেছি। তা এই যে খেলাটা লাগিয়ে দিচ্ছি এই উপলক্ষে, কারো কোনো সাহায্য নেই, কিছু নেই, যা করেছি নিজেদের মধ্যে এই প্যান্ডেলটা করেছি, আজ 13-14 দিন নিজেরা খেতে করেছি। আমাদের চাঁদা 300 টাকা করেছি, 58 এই 15-16টা ছেলে 300 টাকা, আজকে 3 সেকেন্ড মায়ের ভোগ হবে, 22.41 সেকেন্ড। বলছি কত বছর ধরে চলছে পুজোটা? এই পুজোটা 3 বছর ধরে চালাচ্ছে ওটা। খেলা পুজোটা ঘিরে কি কি অনুষ্ঠান রয়েছে? শঙ্খধ্বনি আছে, মোমবাতি জ্বালানো আছে, এরপরে অনুষ্ঠান কি বেলুন ফাটানো আছে, আপেল খাওয়া আছে, কলসি ফাটানো আছে, কলা গাছে উঠা খেলা আছে। কতদিন চলবে পুজোটা? কত বছর পর্যন্ত চালাবেন? চালাবো যত বছর বেঁচে থাকবো, যত বছর কমিটি থাকবে। আপনার নাম? সুপ্রভাত পরে। পরিচয়? তাদের হাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর BDO অফিস সন্নিকট।